দেখুন নবীর চেহারা ভাই সকল দিন নকলে চাই দিবার শুন আও ইয়াদ রাখবা যেমত মজলিস আল্লাহ নবীর বয়ান চলে ই আমরা লাখান মজলিস নাই মাইক দিয়ার জানে ইথা নাই সাহাবি কয়জন জনজন নবীর নবী এক জায়গাত বন চাই তান গর তান যেন মসজিদ নবী সাহাবি যদি জমসন সব সাহাবির খোল্লা তুলে দি সব সাহাবির চোখ বরিয়া কোনো সাহাবি বালামতে আল্লাহ নবীর দেখতে হিম্মত হইছে না বা শান্দি সাহাব আমরা দেওবন থাকতে সময় যে সময় আইসলাম হুজাই মাদ্রাসা মানে বাড়িতেই গেছি তখন আজমল সেট আরও খে খে দেখছি ওরা তোলে বোন ওরা খোল্লা তুলে দিয়া মুখে দি সবার হিম্মত নাই এর তো বাসান দিতে থাপড় মারি দিবানি মারি দিবানি এর রুব হওয়া যায় আমরা বাসায় কেন হইতাম পারিয়ে না রুব মানে একটা আল্লাহ ডর দেওয়া হয়েছে যে বাসান দি বদরফুরি হাতিমালি সাপ গড় খাফনর সাপ এরার মধ্যে যদি ই মতো ডর থাকে মুরিদ মজাজা তালবায় সাইতে পারে না হিম্মত নাই তে আল্লাহ নবীর চেহারা মুবারক বা খেয়ে কিলে সাই দিব যারা মানে সবর খোল্লা প্রায় তোলে দিয়ে থাকতো আর ডাইন সাইটে বন থাকতা হজরতে আবু বকর ডাইন গাল মুবারকে সেইটা আর বাউ সাইটে হজরত ওমর বন তাক্তা গাল মুবারকে দি সেইটা ও দুই শেখাইন দুই সাইটে বন তাক্তা দুজন বড় তো সাহাবি আর বাকি সব সামনে তাক্তা আর এদিন আল্লাহ নবী যে সে বাড়িয়ে যায় সারাই বালামতে আল্লাহ নবীর যাত্রা খুব বালামতে যাত্রা আর দেখার পরে কইসলে ইয়া রাসূলুল্লাহ আজকে বড় দৌড়িও আইতরা দেখি স্পিডে আর আবার চেহারা মুবারক বড় বড় খুশি দেখা যায় বলে কিলা খুশি খুশ হইমো না আর কিলা আমি আসিমো না আমার আলী আর আমার ফাতিমা মানে স্বামী স্ত্রী দশজনের মাঝখানত দরবার আসিল মনোমালিন্য আসিল মন খালাখালি আসিল আমি দশজনে মিলাই দিয়েছি আল্লাহ বড় খুশ হইছেন আমি বড় খুশ হইছি ইলো মাসলা কিতাব আরো মাসলা কিতাব আর হইছে وإن خفتم شقاق بينهما فبعثوا حكما من أهله وحكما من أهلها إن يريد إصلاحا يوفق الله بينهما كنت قرآن آيات فرينا دهاجه সে স্বামী স্ত্রী মাঝখানে ঝগড়া লাগছে তাহলে হে স্বামীর বাবা শ্বশুর নতুবা হে বিবির বাবা শ্বশুর তুমি তাই এ হো বা সাসা হোর বা তুমি একজন দশজনে আপসের মধ্যে মিলাও মিল মহব্বতর মাত আনো বুঝাও তোমার দাম দরে তুমি বুঝাও ফুয়ার বউরে তুমি বুঝাও তুমি তোমার ফুয়ারে বুঝাও তুমি তোমার ফুলিরে বুঝাও জেইন জেলা ফারো ও যদি বুঝানি হয়ে যায় তে এর মাঝখানো আল্লাহ হইতে না তালাক হইব ঝগড়ো হইব না ইউফিকিল্লাহ বাই আল্লাহ যেমনকে হুকুম করিল ইতরা যে তুমি তার খালি মিলাইবে আমি তৌফিক দিব তার মাঝখানো সিলা রকম হইব মহব্বত হইব কিন্তু অন আমরা দেখি বহুত সময় টুটকার কারণে আমি টুটকা ওখানে হইয়ার আল্লাহর ফজলে আপনারা দুয়ে তো খুব সফর করা পড়ে টুটকা করিয়া বহুত আসন স্বামী স্ত্রী মাঝখানো জুদাই ডালি দেন টুটকা করিয়া কেউ আসন কোনো জমতাইজ মোবাইল আছে মোবাইল দি ফোন করিয়া লাগাইবা বাজাইবা লাগানি বাজানি আমার মধ্যে বেশ খুব লাগাইবা বাজাইবা আর লাগাইয়া স্বামীর আফর খেয়ে বিবির গেছে লাগাইবা বিবির আফর খেয়ে স্বামীর গেছে লাগাইবা আর লাগাইয়া দশজন মাঝখানো জুদাইয়া রাখবা দরবার সবসময় চলে খানো দরবার স্বামী স্ত্রী মাঝখানো দরবার কোন ঘর দরবার ও ঘর দরবার চলে যে ঘরের আগুন খেয়েও নিবাইবার নাই পাওয়ার পিকেট একশো খান আনুক আগুন নিপ্ত নাই ই আগুন তো আল্লাহ নিবে এইটা আমরা তো উসিলে হইতে লাগবো তো যে স্বামী স্ত্রী মাঝখানো অটোমেটিক খালি যে দরবার দরবার স্থায়ী হইতো না অস্থায়ী হইতো দুই মিনিট পাঁচ মিনিট এক ঘন্টা আধা ঘন্টা শেষ দরবার শেষ হইত আল্লাহ নবী আর খানো হজরতে মা আয়েশা সিদ্দিকা খানো হজরতে হাফসা রদিয়াল্লাহু তাআলা আনহুমা আর হাফসা হজরতে ওমরের সাহেবজাদি আর আল্লাহ নবী দামান বনি যান হয়তো ওমরের আর আয়েশা হজরতে আবু বকর সিদ্দিকর সাহেবজাদি আল্লাহ নবী হজরতে আবু বকর দামান বনি যান আর যেদিন আল্লাহ নবী মৌ খাইয়া আইতা মৌ খাইতা আল্লাহ নবী মৌরে ফসল করতা মৌ মৌ শেহেদ কুরআন শরীফের সূরা নাহল আছে নাহল মানে মৌমাসি ই মৌমাসি এখানে আল্লাহ কইছেন ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউন লিন্নাস আল্লাহ মৌর মধ্যে শিফা তৈছে রুহানীয় শিফা আছে আর বিশেষ করে জিসমানি শিফা আছে আবার হদিসের মধ্যে আয়া হাল হাব্বাতু সাওদাউ হিয়া শিফা উন লিকুল্লি দাইন ইল্লা সাম খালি জিরা আছে খাও আমরা খালি জিরা খাই খেনে নিমকি দিয়া মজা পাইতাম খালি জিরা খাই খেনে আমরা খিচুড়ি বা আমরা ওজন যাও মানাই অতার মধ্যে দিয়ে মজা পাইতাম বা হান্দেশের মধ্যে দিয়ে মজা পাইতাম আমরা মজা পাইবা লাগে খালি জিরা খাই আর তিরমিজি শরীফ জিলদে সানিল হাদিস আল হাব্বাতু সাওদাউ ইয়া শিফা উন লিকুল্লি দাইন ইল্লা সাম সাম মানে মৌত সাম্মানি মৌত মৌত ব্যতীত যত বেমার আছে সব বেমারের ঔষধ খালি জিরার মধ্যে আল্লাহ নবী খালি জিরা সারা বেমারের ঔষধ কইয়া গেছেন আর নবী তান পাক জমান দিয়ে কইছেন না ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা এটা তো ওহির মারিফতে আল্লাহ নবী এটা মাত মাতিছেন তে বোঝা গেল আসমানি হুকুম নবীর জরিয়ায় প্রকাশ করা হয়েছে যে খালি জিরা খাও এর মধ্যে শিফা তে তো আমরা বাত রান্তে এক সিটা দিতাম তরকারি রান্তে এক সিটা দিতাম যাও কিছুলি মানাই নি তো দিয়ার মজার লাগিয়া নিমকির লাগি তো মজা লাগে দিয়ার তে আমি তো বাত তরকারি সালনও সবসময় দিতে থাকি না মানে বানাইতে দিতে থাকি এক মুট দইলাম দিলাইলাম এক মুট দইলাম দিলাইলাম কারণ আল্লাহ নবীর মধ্যে শিফা লিখিয়া দিছে এর শিফা হইয়া দিছে
কিন্তু আমরা এই শিফারে শিফাও মনে করি না, খালি জিরার অবহেলা করি। ওলা মৌ খাঁটি মৌ হইতো, মৌ বেশ করে খাইতাম। এই মৌর দ্বারা বলগম দূর হয়, জেহেন পরিষ্কার হয়, দিমাগ তেজ হয়, মানুষের এলিম আরমল তরকি হয়। এর ফলে এই মৌর দ্বারা মানুষের জিসমানি রুহানি জাহিরি বাতিনি বহুত বেমার আছে, মৌয়ে শিফা দেয়। আমরা মৌ খাই ফাটি বলা দিই, মৌ খাই শীতল মিটা দিই, মজার লাগে খাই। তে শিফা কেন খাইয়ার, শিফার লাগে কেন খাইলাম, শিফা লাগি তো খাইতাম মৌ। হ্যাঁ, এক চামচ খাইতাম না, হেকি মহলে নিষেধ দিতরা, চামচ খাইতাম না, বরং না খাইয়া আমি ফানির মধ্যে ডালতাম আর ফানির মধ্যে গুলিতাম, এর ফলে খাইতাম। আর নতুবা আতর মধ্যে রাখো আর জিবরা দিয়ে সাঠি সাঠি খাও, তখন মৌ একলগে এক চামচ আধা চামচ চাইতেনা, বিন যদি খাইলি সে খাও মৌ খাইয়া, তো মানুষ মরার অসংকাশ। মৌর মধ্যে ওলা তেজি আছে, ওলা গরমি আছে, ওলা ভিটামিন আছে, ওলা প্রয়োজন অকল আছে। এর লাগে আতলও সাঠিয়া খাও, নতুবা ফানির মধ্যে ডালো, ফানির মধ্যে ডালিয়া গুলিয়া খাও। তো আল্লাহ নবী আলাইহিসসালামে মৌ বেশ করে পছন্দ করতাম আর খুব ভাল লাগতো। আর আসরন নমাজ পড়ি আল্লাহ নবী মৌ ফানির লগে মিলাইয়া খাইতাম, মৌ ফানির লগে মিলাই শরবত। আমরা শরবত কিতা খাই বাজারিওতা, শরবত তো আমরা লাগে লেবু থাকি বাড়িয়া, কোনো শরবত নাই। লেবু এর দ্বারা এনার্জি আয়, লেবুর মধ্যে ভিটামিন ডি না সি আছে, এগুলো খাইতাম। আমরা বাজারিওতা খাই, খাইয়া জিসিমরা বরবাদ করি আর শরীরের মধ্যে গ্যাস পয়দা করি। আমরা তো হবু দেখলাম মজা পালা, হবু খাইলাম, লেবু খাও বেশ করিয়া, কিন্তু বাড়ির মধ্যে সবার আছে, আমরা বাজার থেকে আনতে পারি আর গরম মৌ আছে, তো বলা কথা। আল্লাহ নবী আলাইহিসসালাম কাফর মধ্যে মৌ ডালো হইতো আর এর ফলে মৌ বালামতে গুলি আল্লাহ নবীর দেওয়া হইতো। ও জমানানি বলে ফ্রিজের পানি আছে, টিউবওয়েল আছে, এর ফলে কুয়া আছে। না না, আরবের মধ্যে পানির অভাব আছে, এখনও আরব পানির অভাবই, তা তো আরব মহাসাগর থেকে রিফাইন করিয়া পানি আনি দেওয়া হয়, বাকি তো জমজম তুলা আম হয়ে গেছে আমরা পাইয়া। যে পানির হলো অভাব আছে আর আল্লাহ নবী তান বিভিন্তর করো আশ্রম নমাজ ভরিয়ে দিতা, মসজিদ নববীত আশ্রম নমাজ শেষ হইতো, ইমাম তাই না, ইমাম মানে ই নবীর, নবী তো ইমাম বনিয়ার, ই নবী ইমামতে ফরমাইলা আইয়া তান প্রত্যেক বিভিন্তর করো গেলা খার কিতা জরুরত। যেমতো আমরা হিসাবে মুসলা আসেনি, তে তেল আসেনি, তে সাবন আসেনি, তে পিঁয়াজ আসেনি, রসুন আসেনি, আলু আসেনি, হি জমার তো ইতা আসেন না আমি দেখাইয়া। তো আল্লাহ নবী সারার জিকার করতাম ও আসর তাকে মাগরিবর মাঝখানেও বিভিন্তর খায়া খবর গরণ লইয়া বাদে মাগরিবর সময় গিয়া মসজিদে নববীতে হাজির হয়ে গেল।